ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি কিন্তু তোমাদের সামনেই আসা হয়নি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর চা তো অলরেডি হয়ে গেছে আর শঙ্করের তো চাও খাওয়া হয়ে গেছে এখন শঙ্কর চলে যাবে দোকানে তো আমি এখনো চা খাইনি তো এখন আমি চা খাবো আর আমার পাখিদেরকে আমি বিস্কুট দিয়ে দিয়েছি আর আমার বিড়ালকেও বিস্কুট দিয়ে দিয়েছি এই দেখো ও দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুটো বিস্কুট খেয়েছে তাও ওর মেও আর যায় না পেছন পেছন ঘুরেই যাচ্ছে এই যে বসে আছে এখন আর বাইরে চলো যাই দেখাই তোমাদেরকে কই আয় 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 সব চালের উপরে ওই যে সব চালের উপরে কারণ আজকে চালের উপরে দিয়েছি এই যে বিড়ালের জন্য চালের উপরে দিয়েছি তো ওরা সব চালের ওপরে খাচ্ছে এই দেখো সন্ধ্যা মালতিগুলো গুলো এখনো ফুটেই আছে কতগুলো ফুল ফুটে আছে এখনো আর আমার এই নীলকণ্ঠ গাছেও ফুল ধরেছে অনেক নীলকণ্ঠ গাছ এই দেখো একটা তারপরে তারপরে এখানে এই যে টবের মধ্যে অনেক নীলকণ্ঠ গাছ আছে তারপরে এই যে একটা এ দেখো কত নীলকণ্ঠ বলি না প্রত্যেক দিন অনেক ফুল ধরে আজকে জবা গাছে জবা ধরেনি লাল জবাতে আর এই দেখো নীলকণ্ঠ আর এগুলো হচ্ছে কুমড়ো গাছ এই দেখো কুমড়ো গাছ মানে কুমড়োর বিছন বুনে দিয়েছিলাম তো কুমড়ো গাছ হয়েছে অনেকগুলোই হয়েছে ওই যে ওইখানেও হয়েছে আর এখানেও একটা গোলাপ গাছ বুনে দিয়েছি গোলাপের ডাল বুনে দিয়েছিলাম তা বেঁচে গেছে টকেট দিয়েছি না হম এই যে বিস্কুটটা এখন এই বিস্কুটটা খেতে না আমার খুব ভালো লাগে আগে তো খেতে চাইতাম না কিন্তু এটা না বিস্কুটটা বেরিয়েছে বলছি তোমাদেরকে এ দেখো দেখো নামটা হচ্ছে প্রিমিয়াম মেরি দেখো এখানে উল্টো দেখা যাচ্ছে উল্টো খেতে খুব টেস্টি সেরকম মিষ্টি নেই আর খেতেও খুব ভালো লাগে চায়ের সাথে তো খুব ভালো লাগে একদম পারফেক্ট বিস্কুট এটা এখন চা খেয়ে তারপরে বিছানা তুলবো বিছানা তুলে সব কাজকর্ম সেরে তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট আজকে দেখি ব্রেকফাস্টে ভাবছি রুটি করব আজকে আজ বাইরে ভীষণ রোদ উঠেছে তো এখন আমি যাব হচ্ছে ওই ঘরে এই ঘরে গিয়ে এখন আমি জানলাটা খুলে দেব জানলা না খুললে পড়ে না এ দেখো ঘরগুলোতে না একদম অন্ধকার হয়ে থাকে কোনো আলোই ঢুকে না তো জানলাটা খুলে দিই আমার অসুবিধা হয়ে যায় এই সোফাগুলোর জন্য কারণ এই বড় সোফাটা এদিকে রাখা হয়েছে তো তো সেই জন্য কি হয় ওই জানলাগুলোকে না খুলতে খুব অসুবিধা হয় একদম লেগে থাকে একদম জানলার সাথে তো সোফাটাকে সরিয়ে তারপরে আমাকে জানলা খুলতে হয় আর জানলা না খুললে পরেও তো ঘরে আলো বাতাস কিছুই ঢুকবে না যেহেতু আমার ঘরটা না অনেক ছোট একদম পুরো ছোট। ওই দেখো সব মেহেন্দির সব টেডি বিয়ার সব যত্ন করে রেখে দেয় এই যে আসে এসেই কাজে লেগে যায় একদম এসে পাঁচটা মিনিট ঘরে বসে না কিন্তু প্রত্যেক দিন মানে কাজকর্ম করবে ঘর ঝাড়া ঘর মুছা বিছানা তোলা সব কিছু করে ও তা এখন আমি এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি আর ফেলে রাখবো না আর এটা না ভীষণ অলসতার কাজ আর ওইদিকে তোমার গাড়িও চলে এসছে আমাকে আবার হয়তো দোকানে যেতে হতে পারে তা সেই জন্য তাড়াতাড়ি করে কাজটা করে নিই এই কাপড়গুলো তো অনেক দিন হয় তুলে রেখেছি মানে দুদিন তো হয়েই গেছে কিন্তু ভাজ করার আর সময় হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি কি এই যে মানে কাপড় ওয়াশিং মেশিনে কাচার পরে তারপরে মেলে দেওয়া অবধি ঠিক আছে কিন্তু তারপরে যে এই যে বসে বসে ভাজ করাটা এটা ভীষণ অলসতার কাজ যার জন্যই দুদিন ধরে পড়েছিলো তো যাই হোক আজকে সকাল থেকে খুব এনার্জেটিক লাগছে তাই ভাবলাম যে না এই ফাঁকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি তা মেহেন্দি যাওয়ার আগে বলে দিয়ে গেছে যে মা তুমি কিন্তু ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রাখবে আমি ঠিক যেরকমভাবে গুছিয়ে দিয়ে গেলাম তুমি কিন্তু গুছিয়ে রাখবে তা মেয়ের কথাগুলোই মনে করে 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 কাজকর্মগুলো করছি ঘরটাকে পরিষ্কার করে রাখছি আর এইদিকে না এত ঘুম পড়ে যেহেতু আমাদের কাঠের বাড়ি প্রচুর ঘুম পড়ে তো এই যে জামা কাপড়গুলো দেখলেই তো ঝেরে ঝেরে খাটের ওপরে রাখলাম আর পায়ের তলা না একদম কিচকিচ কিচকিচ করে তা যাই হোক এগুলো এখন ভালো করে ঝাড় দিচ্ছি ঝাড় দিলে হবে কি এই যে ঝাড় দিয়ে যাব তারপরে কিছুক্ষণ বাদে এসে দেখবো যে আবার ঘুম পড়ে বসে আছে তা যাই হোক কী করবো এখন কাঠের বাড়ি এটা তো ভোগ করতেই হবে আমাকে তা আমি নিজেকে দেখি আর ভাবি যে কত কাজ করি করি এখন আর একটা সময় ছিল যে আমি একদম কাজই করতাম না কাজের লোক যদি একদিন ঘরে না আসতো তো আমার মাথা গরম হয়ে যেত যে আজকে আমি কি করে বাসন মাজবো কি করে কাপড় কাচবো কি করে ঘর ছাড় দিব আর এখন আমি নিজেই কাজের লোক ছাড়িয়ে দিয়েছি কারণ আমি ইউটিউব করি বলে কারণ আমি যদি কাজের লোক রাখি আর কাজের লোক যদি সব কাজকর্মই করে দেয় তাহলে তোমাদেরকে আমি দেখাবো কি করে বলো আর তাছাড়া আমি আর শঙ্কর দুজনেই থাকি তো সময়েরও তো সময় কাটানোরও তো একটা মানে কি বলবো বাহানা চাই তা সেই জন্যই কিন্তু আমি কাজের লোকটা রাখি না কড়াইটার মধ্যে যেহেতু যে এখন পোস্তটাকে গরম করলাম সেই জন্য না পুড়ে পুড়ে গেছিলো তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন তেল ঢেলে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে কালো জিরে কারণ এখানে ওই যে আলু আর কুমড়োটা এখন ভাজা করব আর এইদিকে আমি আটাও নিয়ে নিয়েছি এই আটাটাকে এখন মাখবো রুটি করব তা রুটির সাথে এই আলু কুমড়ো ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখি এখন ঘড়িতে কটা বাজে এখন নটা কুড়ি এই সাড়ে নটার মধ্যেই হয়ে যাবে তো শঙ্করকে আমি খাওয়াটা আগে ডেকে দিয়ে দিব তারপরে আমি খেয়ে তারপরে যাবো হচ্ছে দোকানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে তা দেখতেই পাচ্ছ যে এখানে আমি রুটি করেছি আর আলু কুমড়ো ভাজা করেছি আর সাথে দিয়েছি হচ্ছে আচার তো এটা শঙ্করের জন্য বেড়ে রেখে দিয়েছি তা শঙ্করকে আমি ফোন করে বললাম যে এসে নিয়ে যাও তা শঙ্কর বললো না তুমি খেয়ে তারপরে আমারটা নিয়ে এসো তা যাই হোক এখন আমি খেয়ে দে তারপরে শঙ্করেরটা নিয়ে তারপরে দোকানে যাচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তা এখন আমি রেডি হয়ে গেছি তো এখন আমি এই যে শঙ্করের খাবারটা নিয়ে সোজা চলে যাব দোকানে তা ঘরের সব কাজকর্ম আমার শেষ তো চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকসটা দেখিয়ে দিই যে আমি সকাল থেকে কি কি কাজ করলাম তবে একটা কাজ বাকি আছে সেটা আমি দোকান থেকে এসে যদি সময় হয় তাহলে পরেই করব না হলে পরে করব না সেটা হচ্ছে ঘর মোছা তো এখন আমি দোকানে যাচ্ছি তো শঙ্করের হয়তো একটুখানি দেরি হতে পারে তো চলো যাই হোক যদি ঘর মুছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঘর মোছাটা তো চলো তোমরা একবার দেখে নাও তো দেখতেই পাচ্ছ যে আমি বিছানা তুলে নিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন আবার এদিকে সব কিছু এই যে এটা শঙ্করের খাবারটা টেবিলের ওপর রেখেছি তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এখানে খালি এসে থালাটাকে মাঝবো যা যে আমি খেলাম এটা মাজব আর রান্নাঘরের পরিস্থিতি একটু খারাপ হয়ে আছে তো আমি রান্না যেহেতু করব তো সেই জন্য আর পরিষ্কার করলাম না সকালবেলা তো একবার করেছিলাম আর এদিকে দেখো এই যে এখান থেকে তো সব জামা কাপড় তো গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে ঘর এই ঘরটা পরিষ্কারই থাকে সবসময় এখন ঘড়িতে বাজে শোয়া এগারোটা তা জাস্ট আমাকে দেখি বুঝতেই পারছো আমি এখনই দোকান থেকে এলাম তা শঙ্কর আজকে নিয়ে এসছে কাতলা মাছ তা আজকে আমি কাতলা মাছ করব আর দেখি কী করি সাথে তা সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি এখন একটুখানি জল খেয়ে নিব প্রচণ্ড জল পিপাসা পেয়েছে এদিকে বাইরেটাও মেঘলা হয়ে আছে একদম আকাশটা জানি না ঠিক মতন দেখাতেও পারছি না তো দেখে মনে হচ্ছে এই রোদ কিন্তু রোদ নেই এক ফোঁটাও মেঘলা হয়ে আছে আকাশটা তো জানি না বৃষ্টি হবে কি না এরকম হচ্ছে তো প্রত্যেক দিনই এরকম মেঘলা আকাশ হয়ে থাকছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তো যাই হোক এখন আমি একটু প্রাণ ভরে জল খাবো একটুখানি রেস্ট করব রেস্ট করে নিয়ে তারপরে ঠিক সাড়ে এগারোটার সময় আমি রান্নাঘরে ঢুকবো তো রান্নাঘরে ঢুকে তারপরে রান্নাবান্না করবো তারপরে পুজো করবো স্নান করব পুজো করব। তারপরে লাঞ্চ করব লাঞ্চ করার পরে ভালো মতন রেস্ট নেব তাও কি তাও তো বসে বসে আবার এডিটিং করতে হবে তা যাই হোক এই যে দেখো তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটাকে অফ করে রেখে দিয়েছি তা এখন আমি ফ্যানটা চালাবো তা চলো পরে দেখা হচ্ছে তারপরে চলে এসেছি আর এদিকে বললাম না যে শঙ্কর কাতল মাছ নিয়ে এসছে কাতল মাছটাকে ধুলাম ধুয়ে হলুদ নুন মাখালাম এই দেখো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর শঙ্করকে আজকে আমি বলেছিলাম যে সবজি বাজার করতে না কারণ আমার ফ্রিজে অনেক সবজি আছে সেই জন্য শঙ্কর খালি নিয়ে এসছে হচ্ছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই না হলে পরে না খুব অসুবিধা হয় তা এখানে দেখতেই এই যে এটাকে উচ্ছে না করলা বলে জানি না আমি ঠিক এটা তো সাইজটা একটু বড় তো করলাই হবে হয়তো আর এটা হচ্ছে পেঁয়াজ নিয়ে এসছে কারণ পেঁয়াজ একদমই ছিল না তা পেঁয়াজ নিয়ে এসছে আলু নিয়ে এসছে তারপরে এখানে আদা আছে আজকে বাজার হয়েছে ট্রেন তো এখন আমি ভাত তো বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজা করব। মাছটাকে ভাজা করে মাছ ঝোল করব আর উচ্ছে আলু সেদ্ধ করব। কারণ উচ্ছে আলু সেদ্ধ খেতে শঙ্কর খুব ভালোবাসে ভাজার চাইতে তা সেই জন্য শঙ্কর যেটা ভালোবাসে আমি ঠিক সেটাই করার চেষ্টা করি আবার মেয়ে যখন আসে মেয়ে যেটা ভালোবাসে আমি সেটা করারই চেষ্টা করি কারণ আমি কি ভালোবাসি সেটা আবার শঙ্কর ধ্যান রাখে তা সেই জন্য ওদের ধ্যান রাখাটাও আমার কর্তব্য তা চলো আমি আর কথা না বলে এখন তাড়াতাড়ি করে নিই ঠিক আছে তারপরে আসছি তোমাদের সামনে আবার এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এই যে নিচে এটা দেখছো যে এটার মতন ভাত করেছি আর এখানে এই করলা আর আলু সেদ্ধ করা হয়ে গেছে তাই এটাকে পরে আমি তেল নুন দিয়ে মাখবো আর এইদিকে মাছ ভাজা করছি আর এই দেখো এটা হচ্ছে মাছের তেল আমি মাছের তেল ভাজি আর ভাবছি মেয়ের কথা কারণ আমার মেয়ে না এই মাছের তেল তেল খেতে খুব ভালোবাসে তো হচ্ছে সব এটা কাতলা মাছ আর এটা তো তৈলাক্তই মাছ এদিকে দেখতে পাচ্ছ যে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে মশলা কষাচ্ছি তো এই কাতল মাছের মধ্যে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর জিরের গুঁড়ো আর ওই যে কাঁচা লঙ্কাগুলোই যে লাল হয়ে যায় না সেই সেই লঙ্কাটাই একসাথে মিক্সিতে বেটে নিয়েছি সব মশলার সাথে তো দেখো রঙটা কী সুন্দর এসছে মনে হচ্ছে জানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আশা করি ভালোই হবে খেতে খেয়ে তোমাদেরকে জানাবো যে কীরকম রান্না করলাম ভেবেছিলাম যে আজকে আর বুঝি ঘর মোছাই হবে না কারণ আমি রান্না করতে করতে দেখি শঙ্কর চলে এসছে তা যাই হোক শঙ্করও এসছে আর আমারও রান্না প্রায় শেষ হয়েই গেছে তা আমি শঙ্করকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তাহলে পরে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই তা শঙ্কর ক্যামেরা ধরে দিয়েছে আর এদিকে দেখো মজা করে মাছ দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খাচ্ছে অন্যদিন কিন্তু খায় না ঘর মুছা কমপ্লিট করেই আমি স্নানে চলে গেছিলাম তারপরে এসে আমি দেখতেই পাচ্ছ যে আমি পুজো করে নিয়েছি আর আমার মেয়ে আমাকে বলে গেছিলো যে মা প্রত্যেকদিন দিন ধূপধুনা দেখাবে সেটাই আমি করছি এখন ঘড়িতে বাজে তিনটে দশ জাস্ট আমি আর শঙ্কর দুজনে মিলে এক্ষুনি খেয়ে উঠলাম আর দেখো কত গলার মধ্যে কতগুলো পাউডার মেখেছি যার জন্য আজকে পুজো করতে বসে না আর ঘামি নি তো মাছের ঝোলটা কিন্তু ভালোই খেলাম তাই না শঙ্কর কেরকম খেলে ভালো হয়েছে ভালোই লেগেছে মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে যেমনি তেমনি খেতেও কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ মাছটাও খুব ভালো ছিল আমি আমি এটাই মনে করি যে মাছ যদি ভালো হয় হয় টেস্টি তাহলে যে কোনো রান্নাই কিন্তু ভালো হয় সে যেরকম ভাবেই করো পাতলা ঝোল করো সেটাও কিন্তু ভালোই লাগবে খেতে যদি মাছ যদি ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো তো আমি এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠে তারপরে ওই ইসে করলাম বাসনগুলো মাজলাম বাসনগুলো মেজে তারপরে এখন তোমাদের সামনে এলাম তা এখন কিছু ব্লগিং দেখবো আর মাথার চুলটাকে শুকাবো আজকে পুরো মাথায় জল দিয়ে তারপরে স্নান করেছি শ্যাম্পু করিনি কিন্তু মাথায় পুরো জল দিয়ে ভিজিয়েছি আজকে তা যাই হোক এখন বসে বসে এই ফ্যানের নিচে বসে বসে মাথা চুল আর ব্লগিং দেখব আবার আসছি পরে এখন ঘড়িতে বাজে চারটা দশ এতক্ষণ বসে বসে আমি ব্লগ দেখছিলাম আর ওইদিকে শঙ্কর দেখো যে সে আছে আর আমাদের বিড়ালকে দেখো ওর নাম রাখিনি কিছু দেখো ঘুমাচ্ছি সেই ব্যাপার তো ওই যে বানেশ্বরে গেছিলাম তো ওইখান থেকে যে প্রসাদ দিয়েছিল এই আপেলটা তো সেই জন্য মানে সেই তারপরে আনার পরে না আর খাওয়া হয়নি তো এখন ভাবছি এটা কেটে ফেলি না হলে পরে না পচে যাবে এরপরে দেখি পচেই গেছে কিনা না ঠিকই আছে ভালোই আছে ঠিকই আছে তা এখন এটা কাটবো আর খাবো আমি আর শঙ্কর দুজনে মিলে মিষ্টি একদম এখন সন্ধে হয়ে গেছে আর চারদিকটা দেখো কি অপূর্ব লাগছে যেরকম দিকতে অপূর্ব লাগছে তেমনি ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আর সেটা আমি ফিল করছি আর ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর হাওয়া বইছে তোমরা যদি একটু ফিল করতে পারতে আমি রেডি হয়ে গেছি আর আমার হাতে দেখছো ব্যাগ তা এটার মধ্যে জল আছে আর চা করেছি শঙ্করের জন্য তো চায়ের সেই প্লাক্স আর হাতে হচ্ছে বিস্কিট আর এখানে আছে হচ্ছে এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি হুম এই শাড়িটা হচ্ছে আমার বড়জা ওর মানে মেয়ের বিয়েতে আমাকে এটা দিয়েছিল। তো আর মানে আমার ফলস পাল লাগানো হয়নি অনেক দিন হয়ে গেছে তো ওটা আমি পড়িও নি তো এবার পুজোতে পড়বো তা সেই জন্য এটার ফলস পাল লাগাতে দিব তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি আমি আর তাছাড়া ব্লাউজ পিসও তো বানাতে হবে তা আজকে সব ব্লাউজ পিসগুলো শঙ্করকে দিয়ে বানাতে পাঠাবো তা চলো তাড়াতাড়ি করে যাই কারণ শঙ্করও মানে আমাকে তারা দিচ্ছে বলছে তাড়াতাড়ি আসো ও একটু যাবে ওর দরকারে যাই হোক সরি তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিলাম এই যে মেখে রেখে কালারটা মাছের সঙ্গে কি রুটি খায় আরে মাছের সাথে না এটা কেন এখন রুটিটা বানাচ্ছি বলতো এই আটাটা মাখা ছিল কালকে যেহেতু সোমবার তাহলে এই আটা মাখা যদি থাকে তাহলে পরে তো এই আটা মাখাটা নষ্ট হয়ে যাবে তো এখন কি করব তুমি সেই জন্য রুটি বানাচ্ছি আর যতটুকুন ভাত আছে ওই ভাত আর রুটি মিলিয়ে আমি মাছ দিয়ে রুটি খাবো না 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 তুমি সে খেয়েও ভাত খেয়েও আর কি বলে জানি ওই রুটি যদি ভাত তো হয়েই যাবে আমাদের দুজনেরই হয়ে যাবে কিন্তু এই রুটিটা তো আর ফেলা যাবে না তা সেই জন্য এখন আমি এই তিনটে রুটি বানাবো ঠিক আছে কয়টা বাজে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এই ধরো আমরা খেতে খেতে ধরো এগারোটা হ্যাঁ এগারোটা দেখতে দেখতে কীরকম সময়টা চলে যায় সে এই তো কিছুক্ষণ আগেই সকালবেলায় উঠলাম আর এখন দেখো ঘড়িতে বাজে এগারোটা বাজলে দশ মিনিট বাকি আর কি সারাটা দিন তো শেষ হয়ে গেল কাজকর্ম করতে করতে তো এখন যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন আমি এই যে মাছের ঝোল আছে তো এই মাছের ঝোল গরম করব। আর এখানে ভাত আছে এই যে ভাত এটা আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নেব আর কি দেখাবো এখন তো রাত্রি হয়ে গেছে এখন খাবো দাবো আর ব্যাস শুয়ে পড়বো তারপরে আবার কালকে সকালবেলা থেকে আবার একটা নতুন কিছু করার চেষ্টা করব তোমাদের দেখানোর চেষ্টা করব তা আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই রাখছি তা আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে তা আজকের মতন আমি তোমাদেরকে জানাই গুড নাইট টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো